ফাইল নাম্বার 11। একাদশ শ্রেণী সংস্কৃত শিক্ষক ডক্টর সঞ্জিত কুমার সাধুকার বই থেকে পড়ছি, সহায়িকা বই, পৃষ্ঠা সংখ্যা 139, বৈদিক ও ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এক, বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। চার, বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা। দুই, ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের ইতিহাস, রামায়ণ, মহাভারত ও গল্প সাহিত্য। এক, বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। চার, বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা। সমগ্র সংস্কৃত সাহিত্যকে প্রথমে দুভাগে ভাগ করা যায়, বৈদিক সংস্কৃত সাহিত্য ও লৌকিক সংস্কৃত সাহিত্য। এই দুই ভাগে ভাগ করার প্রাথমিক কারণ হলো ভাষা, দ্বিতীয় কারণ হলো বিষয়বস্তু। বৈদিক সাহিত্যের ভাষা, বিশেষত সংহিতা অংশের ভাষা এবং ব্যবহৃত শব্দাবলী লৌকিক সংস্কৃত সাহিত্যের থেকে ভিন্ন এবং এই ভিন্নতা সহজেই অনুধাবনযোগ্য। আর বৈদিক সাহিত্যের মন্ত্রগুলি যজ্ঞে প্রযুক্ত, এরকম যজ্ঞীয় উপযোগিতা কিন্তু লৌকিক সংস্কৃত সাহিত্যের নেই। যাই হোক, এই বৈদিক সাহিত্য পৃথিবীর প্রথম উপলব্ধ সাহিত্য হিসাবে স্বীকৃত হয়েছে, আর এই সাহিত্যে বিধৃত হয়ে আছে প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির পূর্ণাঙ্গ বিবরণ। বেদ কি? জ্ঞানার্থক বিদ, কোট আনকোট বিদ, ধাতুর উত্তর ঘ ঞ হসন্ত প্রত্যয় যোগ করে কোট আনকোট বেদ শব্দ নিষ্পন্ন হয়েছে। কোট আনকোট বেদ কথাটির অর্থ জ্ঞান, কিন্তু এখানে জ্ঞান বলতে পরম জ্ঞানকে বোঝানো হয়েছে। যাজ্ঞবল্ক্য বলেছেন, কোট প্রত্যক্ষানুমিত্যা বা ইয়স্তু পায়ো না বিদ্যাতে এনং বেদন্তি বেদেন তসমাত বেদস্য বেদতা আনকোট। শ্লোকটির অর্থটি একটু বুঝে নেওয়া দরকার। সাধারণত আমাদের যে জ্ঞান হয় তা কখনো হয় প্রত্যক্ষের দ্বারা বা কখনো হয় অনুমানের দ্বারা, কিন্তু আমাদের যে জ্ঞানের জগৎ সেখানে প্রত্যক্ষজনিত বা অনুমাদনজনিত, আবার পড়ছি, প্রত্যক্ষজনিত বা অনুমানজনিত জ্ঞান ছাড়াও আরও জ্ঞান আছে, সেগুলির জনক হলো বেদ। তাই বেদের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞান প্রত্যক্ষজনিত বা অনুমানজনিত জ্ঞান থেকে অতিরিক্ত, আর ঠিক সেই জন্যই বেদের বেদত্ব অর্থাৎ বেদের অসাধারণত্ব অর্থাৎ বেদজনিত জ্ঞান প্রত্যক্ষের দ্বারা বা অনুমানের দ্বারা লাভ করা যায় না। সারণাচার্যের মতে ইষ্টপ্রাপ্তি ও অনিষ্ট পরিহারের উপায় যে গ্রন্থ থেকে লাভ করা যায় সেটি হলো বেদ। কোট ইষ্টপ্রাপ্ত নিষ্ট পরিহারয় লৌকিক মমুপায়ং, আবার পড়ছি, ইষ্টপ্রাপ্ত নিষ্ট পরিহারয় লৌকিক মুপায়ং য় গ্রন্থ বেদায়তি স বেদ আনকোট। ঐতরেয় ব্রাহ্মণের ভাষ্য ভূমিকা, অর্থাৎ ধর্ম, কর্মফল, স্বর্গ, মোক্ষ প্রভৃতি অভীষ্ট বস্তুর ও পাপাদি পরিহারের অলৌকিক উপায় যে গ্রন্থ থেকে জানা যায় সেই গ্রন্থকে বেদ বলা হয়। কাত্যায়ন এবং আপস্তম্ভ বেদের অবয়বের দিকে তাকিয়ে বেদের লক্ষণ নির্দেশ করেছেন। কোট মন্ত্র ব্রাহ্মণায় বেদ নাম ধ্যেয়ম আনকোট, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণকে একত্রে বেদ বলে। সারণাচার্য ঋগ্বেদে ভাষ্য ভূমিকাতেও অনুরূপ লক্ষ্য নির্দেশ করেছেন। কোট আনকোট মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দ রাশির বেদ, বেদকে শ্রুতি, ত্রয়ী, আন্মাই, ছন্দস, আগম প্রভৃতি শব্দের দ্বারা অভিহিত করা হয়। গুরু শিষ্য পরম্পরায় বেদ শ্রুতি বা শ্রবণের মাধ্যমে রক্ষিত হতো বলে এর নাম হচ্ছে শ্রুতি। ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হয়েছে। কৌটিল্য ত্রয়ী শব্দের দ্বারা এই তিন বেদকে উল্লেখ করেছেন। মনুসংহিতাতেও রাজা তার বিদ্যাশিক্ষায় কোট আনকোট ত্রয়ী বিদ্যে ভস্ত্রয়ীং বিদ্যাত, অর্থাৎ তিন বেদে পণ্ডিত আচার্যের কাছ থেকে রাজা ত্রয়ী শিখবেন এই বচনের ব্যাখ্যাতে টিকাকরণ, আবার পড়ছি, এই বচনের ব্যাখ্যাতে টিকাকারগণ ত্রয়ী বলতে ঋক, শ্যাম ও যজু এই তিনটির কথাই বলেছেন। আ হাইফেন ময় নয় আমনা ধাতুর অর্থ উপদেশ দেওয়া, ধর্ম অধর্ম যে গ্রন্থের দ্বারা উপদেশ দেওয়া হয় তাকে বলে আমনায়। পাণিনি ছন্দস শব্দের দ্বারা বেদকেও বুঝিয়েছেন। আগম শব্দটি বেদ ও সাংখ্যাদি সব শাস্ত্রকেই বোঝাতে পারে। এখন একটি প্রশ্ন ওঠা স্বাভাবিক যে অথর্ববেদে বিদ্যমান থাকাতে কেন এই বেদকে বাদ দিয়ে ত্রয়ী বলে বৈদিক সাহিত্যকে গণনা করা হয়েছে। সম্ভবত কারণ হলো যেহেতু প্রধান প্রধান যজ্ঞে
অথর্ববেদীয় মন্ত্রের কোনো প্রয়োগ নেই, তাই বেদ গণনাতেও এই বেদকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বেদ লক্ষণ অথর্ববেদেও সমানভাবে প্রযোজ্য। অথর্ববেদে বহু মন্ত্র ঋগ্বেদ থেকে গৃহীত। বেদের কাল ভারতীয় সংস্কৃতি অনুসারে বেদ অপৌরুষীয়, নিত্য অনাদি। বেদ ঋষিদের দ্বারা দৃষ্ট, তাই গুরু শিষ্য পরম্পরায় সুদীর্ঘ কাল ধরে প্রবহমান বেদের কাল নির্ণয় করা অসম্ভব। পাশ্চাত্য পণ্ডিতরাই প্রথম মনে করেন যে বেদ অপৌরুষেয় নয়, সুতরাং তাঁরা বেদের কাল নির্ণয় করতে প্রবৃত্ত হন। তাদের মধ্যে পথিকৃত হলেন অধ্যাপক ফ্রেডরিক ম্যাক্সমুলুর, 6 ডিসেম্বর 1823 থেকে 28 অক্টোবর 1900। তার মতে 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ হল বৈদিক সংহিতার সংকলন কাল, আর 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হল ব্রাহ্মণ্য সাহিত্যের সংকলন কাল। তবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা বৈদিক সূক্তগুলির রচনাকাল নির্ণয় করতে পারে। তার মন্তব্যটি হল এই রকম, কোট, "Whether the Vedic humans were composed in 1000 or 1500 or 2000 or 3000 BC, no power on earth will ever determine." Gifford Lectures on Physical Religion, 1889, unquote. এরপর বালগঙ্গাধর তিলক, সিভি বৈদ্য, ইয়াকোবি, কাকাসো ওকাকুরা, ভিভি কেটকার প্রভৃতি গবেষকগণ বেদের কাল নিয়ে বিস্তৃত থেকে বিস্তৃততর গবেষণা করেছেন। এর মধ্যে কেউ জ্যোতিষতত্ত্বের উপর ভিত্তি করে, কেউ উদ্ভিদতত্ত্ব মৃতত্বের উপর ভিত্তি করে, কেউ ভূতত্ত্বের উপর ভিত্তি করে, কেউ বা অভ্যন্তরীণ প্রমাণের উপর ভিত্তি করে বেদের কাল নির্ণয় করতে প্রয়াসী হয়েছেন। বালগঙ্গাধর তিলক তার বিখ্যাত কোট অ্যান্ড কোট আর্কটিক হোম এবং অরিয়ন কোট অ্যান্ড কোট ও আর আইওএন নামে বই দুটিতে জ্যোতিষতত্ত্বের উপর ভিত্তি করে বেদের প্রাচীন সংহিতার কাল 6000 খ্রিস্টপূর্ব থেকে 4000 খ্রিস্টপূর্ব পর্যন্ত এবং পরবর্তী সংহিতা ও ব্রাহ্মণ প্রভৃতির কাল 4000 খ্রিস্টপূর্ব থেকে 2500 খ্রিস্টপূর্ব বর্ষ পর্যন্ত বলেছেন। অধ্যাপক বৈদ্য সিভি বৈদ্যা সম্পূর্ণ বৈদিক যুগ 4500 খ্রিস্টপূর্ব থেকে 800 খ্রিস্টপূর্ব পর্যন্ত ধরেছেন। বেদে উল্লিখিত কৃত্তিকা, মৃগশিরা প্রভৃতি নক্ষত্রের অবস্থান, বেদে উল্লিখিত সরস্বতী নদী প্রভৃতির উপর ভিত্তি করে বেদের কাল রহস্য ভেদ করার চেষ্টা এখন অব্যাহত। তবে এই অবস্থায় বহু বিতর্কের মধ্যে দাঁড়িয়েও বেদের সংহিতা ভাগ সূচনা 6000 খ্রিস্টপূর্ব, ব্রাহ্মণ ও আরণ্যকের সূচনা 3000 খ্রিস্টপূর্ব এবং উপনিষদ সাহিত্যের সূচনা 1500 খ্রিস্টপূর্ব নাগাদ হয়েছিল বলে বরিষ্ঠ গবেষকগণের মত অনুযায়ী চলা যেতে পারে। বেদের বিভাগ। বেদের প্রধান বিভাগ দুটি হল মন্ত্র এবং ব্রাহ্মণ। কাত্যায়ন এবং আপস্তম্ভ বেদের লক্ষণ করেছেন কোট, "মন্ত্র ব্রাহ্মণায়ু বেদ নাম ধেয়ম" আনকোট, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণকে একত্রে বেদ বলে। শায়নাচার্য ঋগ্বেদের ভাষ্যোদ্ঘাত, আবার পড়ছি, শায়নাচার্য ঋগ্বেদের ভাষ্যোদ্ঘাত বা ভাষ্য ভূমিকায় এই লক্ষণেরই প্রতিধ্বনি করে বলেছেন, কোট আনকোট, "মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দ রাশি বেদ আনকোট", মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটি প্রধান বিভাগের। ব্রাহ্মণ অংশের আবার দুটি বিভাগ রয়েছে, যথা আরণ্যক ও উপনিষদ। আরণ্যক ব্রাহ্মণের অন্তিম অংশ এবং আরণ্যকের অন্তিম অংশ হল উপনিষদ। কোনো কোনো উপনিষদ আবার ব্রাহ্মণের অঙ্গীভূত এবং মাত্র একটি উপনিষদ মন্ত্রের অঙ্গীভূত, সেটি হল ঈশোপনিষদ। এটি শুক্ল যজুর্বেদের মন্ত্রভাগে অন্তর্ভুক্ত। মন্ত্রভাগে আরেক নাম সংহিতা। অতএব বেদ বলতে 4 প্রকার শাস্ত্রগ্রন্থকে বোঝায়, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এখন মন্ত্র প্রভৃতির সাধারণ পরিচয় হলো এই রকম, মন্ত্র বা সংহিতা বলতে প্রতিবেদের সুক্ত, স্তব, স্তুতি, আশীর্বচন, প্রার্থনা প্রভৃতিকে বোঝায়। ব্রাহ্মণ বলতে প্রতিবেদের মন্ত্রের বিভিন্ন আলোচনা, বিভিন্ন যাগযজ্ঞের প্রক্রিয়া বিস্তৃত বিবরণ, মন্ত্রের আগে বিনিয়োগ এবং ইতিহাস, পুরাকীর্তি, দেবতা, যজ্ঞ, ফলনিষ্ঠ আলোচনা এবং শব্দের উৎপত্তি ও ছন্দ বিষয় গ্রন্থকে বোঝায়। প্রতিবেদের ব্রাহ্মণ ও গ্রন্থোক্ত যাগযজ্ঞের বাহাত্ম পরিহার করে জ্ঞানযোগ মুখে আরণ্যকে আধ্যাত্মিক ব্যাখ্যা করা হয়েছে, আর আরণ্যকে যে জ্ঞানযোগ ও অধ্যাত্মবিদ্যার সূত্রপাত উপনিষদে তার পরাকাষ্ঠা। সৃষ্টিতত্ত্ব, আত্মা অনাত্মার বিচার, পরমাত্মা জীবাত্মার তত্ত্ব, ব্রহ্ম ও মোক্ষতত্ত্ব
প্রভৃতি অধ্যাত্মবিদ্যা উপনিষদে আলোচিত হয়েছে। সামগ্রিকভাবে ব্রাহ্মণ সাহিত্যে বৈশিষ্ট্য বিচার করে বেদের আরেকভাবে বিভাগ করা হয়, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। ব্রাহ্মণগণকে প্রধানত যাগযজ্ঞাদি ক্রিয়াকাণ্ডে বিবরণ পাওয়া যায়, সেই জন্য তাকে কর্মকাণ্ড বলা হয়। আর আরণ্যকে বিশেষত উপনিষদে জ্ঞানযোগের আলোচনা মুখ্য বিষয়বস্তু, সেই জন্য তাকে জ্ঞানকাণ্ড আখ্যা দেওয়া হয়। কর্মকাণ্ডে ব্রাহ্মণ গ্রন্থরাজি এবং জ্ঞানকাণ্ড প্রধান উপনিষদ গ্রন্থরাজি থেকে দুটি প্রধান ভারতীয় দর্শনের উদ্ভব হয়েছে। বেদের ব্রাহ্মণ ভাবকে অবলম্বন করে রচিত হয়েছে পূর্ব মীমাংসা দর্শন, তার রচয়িতা হলেন মহর্ষি জৈমিনী। এই দর্শনকে কর্মমীমাংসা বা ধর্মমীমাংসাও বলা হয়। কিন্তু আবার বলি, বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থে প্রবচনে আপাত দৃষ্টিতে যেসব বিরোধ দেখা যায় তার সমন্বয় এই দর্শনে করা হয়েছে এবং বেদে প্রামাণ্য স্থাপিত হয়েছে। আর উপনিষদ ভাগকে অবলম্বন করে রচিত হয়েছে উত্তর মীমাংসা দর্শন, তার রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। কিংবদন্তি অনুসারে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বা বেদব্যাসেরই আরেকটি নাম বাদরায়ণ। এই দর্শনের অপর নাম ব্রহ্মমীমাংসা বা বেদান্ত দর্শন এবং সূত্রগুলির নাম ব্রহ্মসূত্র। উপনিষদগুলি প্রবচনে আপাত দৃষ্টিতে যেসব বিরোধ প্রতিভাত হয় তার সমাধান ও সমন্বয় এবং ব্রহ্মতত্ত্ব মুখ্যতত্ত্ব প্রভৃতি প্রতিপাদন বেদান্ত দর্শনের মুখ্য বিষয়বস্তু। প্রথম বেদ অখণ্ড ছিল, পরে ভগবান বেদব্যাস তাকে ঋক, সাম, যজু ও অথর্ব এই চার ভাগে বিভক্ত করেন। সুপ্রাচীন কাল থেকে এই কিংবদন্তি চলে আসছে এবং মহাভারতীয় পুরাণে কিংবদন্তির সমর্থনে প্রবচন দেখা যায়। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদ বিভাগ করেছিলেন বলেই তার নাম বেদব্যাস হয়েছিল। বেদব্যাস নামটির মধ্যে ওই কাজের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। শ্রীমদ্ ভাগবতে 12:6-49 বলা হয়েছে যে কোট পরাশর সত্যবত্তমং সাংশকলায় বিভু অবতীর্ণ মহাভাগো বেদং চক্রে চতুর্বিধম আনকোট। অর্থাৎ ঋষি পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে পরমেশ্বর বেদব্যাস রূপে অবতীর্ণ হয়ে বেদকে চার ভাগে বিভক্ত করলেন। এর পরবর্তী শ্লোকে বলা হয়েছে কোট ঋগথর্ব যজু স্নামনাং রাশি রুদ্ধৃত বর্গসহ চতুস্র সংহিতা চক্রে সূত্রে মণিগণ ইব আনকোট। শ্রীমৎ ভগবত 12:6-50 পানান করে পড়ছি। ঋগথ বর্ডে উন্তস্থ জ বর্গ জয় হস্য বিসর্গ দন্ত সয়াকার ময়নয় আকার অনিশ্বর ঋগথর্ব যজু শ্যামনাং রাশি রুদ্ধৃত্ব বর্ষণ রয়কা তর্ব সয় দীর্ঘই বর্ষণ রয় হস্য দয় ধয় ঋফলা তৈজ ফলা বা ব গয়ের তালিবস্য বিসর্গ চতস্র সংহিতা চক্রে সূত্রে মণিগণ ইব। বেদব্যাসী এক অখণ্ড অনাদি বেদ থেকে ঋক অথর্ব যজু ও শ্যাম মন্ত্রগুলোকে উদ্ধৃত করে পৃথক বর্গে চারটি সংহিতা করলেন। চারটি যে সম্পূর্ণ পৃথক নয়, চারটির আপাতদৃষ্ট পার্থক্যের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত আছে এটা বোঝাবার জন্য কোট আটকোট সূত্রে মণিগণ ইব উপমাটি দিয়েছেন। বিভিন্ন মণি সংযোগে রচিত হলো যে সূত্র দ্বারা মণিগুলোকে গাঁথা হয়েছে সেই সূত্রটি এক অখণ্ড, সেরকম বেদ চতুষ্টয় বেদত্বরূপ একত্ব বিরাজিত। বিষ্ণুপুরাণ বায়ুপুরাণ প্রভৃতি পুরাণও এই কিংবদন্তি উল্লেখ আছে। মহাভারতকেও এই একই রকম প্রবচন পাওয়া যায়। কোট পিব্যাশৈকন চতুর্ধা যৌ বেদং বেদু বিদং বরাহ আনকোট। বেদবিদগণের শ্রেষ্ঠ বেদব্যাস এক বেদকে চারটি ভাগে ভাগ করেছিলেন। শেষে একটি বিষয় আলোচনা গুরুত্বপূর্ণ। বৈদিক সাহিত্য কোনো একজন বা দুজন কবির দ্বারা রচিত দুই একটি শাস্ত্রগ্রন্থ নয়, দীর্ঘকাল ধরে শ্রুতিতে রক্ষিত বৈদিক সাহিত্য আবির্ভূত হয়েছে। কিন্তু আধুনিক প্রাচ্য পাশ্চাত্য গবেষকগণ বৈদিক সাহিত্যে ভাষাতাত্ত্বিক বিচার বিশ্লেষণের মাধ্যমে বা গ্রন্থে প্রাপ্ত গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণের মাধ্যমে বেদের কাল নির্ণয় প্রয়াসী হয়েছেন। তাঁর দ্বারা তাঁরা মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদগুলি বৈদিক সাহিত্যের চারটি স্তর এভাবেও আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। পৃষ্ঠের সংখ্যা 141। অখণ্ড বৈদিক সাহিত্য চার ভাগে বিভক্ত, একথা আমরা বলেছি। সেই চারটি ভাগ হলো মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ। আবার অন্যভাবে বেদের চারটি ভাগ হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এই দুটির সমন্বয় বেদ বিভাগের চিত্রটি হলো এই রকম। ঋগ, সাম, যজু ও অথর্ব এই চারটি বেদের প্রত্যেকটিতে মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ
গ্রন্থ বিদ্যমান। আবার মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এইরকম বিভাগ ধরলে প্রত্যেকটির মধ্যেই ঋক, সাম, যজুঃ ও অথর্ব গ্রন্থ বিদ্যমান। মন্ত্র, মন্ত্র বলতে ঋক, সাম, যজুঃ ও অথর্ব এই চার বেদের সংহিতা অংশকে বোঝায়। মন্ত্র শব্দটি মন ধাতু থেকে নিষ্পন্ন। মন্ত্র শব্দটি নির্বাচন প্রসঙ্গ ইয়াস্ক জয়কা দন্তকয় ইয়াস্ক বলেছেন কোট আনকোট মন্ত্রা মননাথ নিরুক্ত 7:12 শ্লোক মনন হয় বলে সেই শব্দ রাশিকে মন্ত্র বলা হয়েছে কোট আনকোট, অর্থাৎ যা থেকে কর্ম ও তদনুষ্ঠান উপযোগী উপকরণ দ্রব্যাদি এবং অনুষ্ঠানের ফলদাত্রী দেবতার মনন জ্ঞান জন্মে তাকে মন্ত্র বলে। নিরুক্তের টিকাকার দুর্গাচার্য বলেছেন যে বেদের মন্ত্র রাশি থেকে আদি দৈবিক, আধ্যাত্মিক ও আদি যাজ্ঞিক বিষয়গুলির মনন বা বোধ উৎপন্ন হয়। মন্ত্রগুলি যথার্থরূপে বিনিযুক্ত হলে তবেই অভীষ্ট ফল দান করতে সমর্থ হয়। তাই মন্ত্রকে মন্ত্র কোট আনকোট বলা হয়। ঋগ্বেদ প্রভৃতি চার প্রকার বিভাগের জন্য মন্ত্র চার প্রকার ঋক, সাম, যজুঃ ও অথর্ব। মন্ত্রের অপর নাম সংহিতা কোট আনকোট। প্রতি বেদের মন্ত্র অংশকে সেই জন্য সংহিতাও বলা হয়। যেমন ঋগ্বেদের মন্ত্রাংশকে ঋক সংহিতা, এরকমভাবে সামবেদের মন্ত্রাংশকে সাম সংহিতা, যজুর্বেদের মন্ত্রাংশকে যজুঃ সংহিতা এবং অথর্ববেদের মন্ত্রাংশকে অথর্ব সংহিতা বলা হয়। ঋগ্বেদ সংহিতা, ঋগ্বেদ সংহিতা আকারগত বৈশিষ্ট্য ঋক, সাম, যজুঃ ও অথর্ব এই চারটি সংহিতার মধ্যে ঋক সংহিতা প্রাচীনত্ব সর্ববাদী সম্মত। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল ঋগ্বেদ। সাম সংহিতায়, যজুর্বেদে, তৈত্তরীয় সংহিতায়, শুক্ল যজুর্বেদে এবং অথর্ববেদে অনেক ঋক মন্ত্র দেখা যায়। ঋক সংহিতার দুরকম বিভাগ দেখা যায়, এক মণ্ডল অনুবাক সুক্ত ও ঋক, দুই অষ্টক অধ্যায় বর্গ ও মন্ত্র। প্রথম বিভাগটি বৈদিক অনুষ্ঠানের এবং দ্বিতীয় বিভাগটি বেদাধ্যয়নের উপযোগী। ঋগ্বেদে প্রত্যেকটি মন্ত্রকে বলা হয় ঋক, কয়েকটি ঋক নিয়ে গঠিত হয় সুক্ত, কতকগুলি সুক্তের সমষ্টিকে বলা হয় অনুবাক, এরকম কয়েকটি অনুবাক নিয়ে এক একটি মণ্ডল। ঋগ্বেদের মোট 10টি মণ্ডল, 85টি অনুবাক, 1,017টি সুক্ত এবং 10,472টি ঋক আছে। এছাড়া কোট আনকোট বালখিল্য সুক্ত এবং কতকগুলি কোট আনকোট খিল সুক্ত বা পরিশিষ্ট, মোট 11টি ঋগ্বেদ সংহিতায় পাওয়া যায়। এগুলিতে মোট ঋক সংখ্যা 80, এগুলি নিয়ে ঋগ্বেদে মোট ঋক সংখ্যা 10,552। দ্বিতীয় রকম বিভাগ অনুযায়ী এক একটি বর্গে থাকে কিছু মন্ত্র, কয়েকটি বর্গ নিয়ে এক একটি অধ্যায় এবং কয়েকটি অধ্যায় নিয়ে হয় অষ্টক। এই বিভাগ অনুসারে ঋক সংহিতায় আছে 8টি অষ্টক, 64টি অধ্যায় এবং 208টি বর্গ। পূর্বে ঋক সংহিতায় অনেকগুলি শাখা ছিল, কুর্মপুরাণে 21টি, বিষ্ণুপুরাণে 9টি, ভর্তৃহরির কোট আনকোট বাক্যপদীয় গ্রন্থে 15টি শাখা উল্লেখ পাওয়া যায়। কিন্তু বর্তমানে ঋগ্বেদে মাত্র 2টি শাখা বিদ্যমান। শাখা দুটি হল সাকল ও বাসকল, বাকি শাখাগুলি লুপ্ত হয়ে গেছে। 10টি মণ্ডলে বিভক্ত ঋগ্বেদ সংহিতা দ্বিতীয় থেকে অষ্টম, এই 7টি মণ্ডলে 7টি ঋষিগোষ্ঠীর শ্রুতি রক্ষিত মন্ত্ররাশি সন্নিবিষ্ট হয়েছে। এই 7 জন ঋষি হলেন যথাক্রমে ঘৃত সমাধ তৃতীয় মণ্ডল, বিশ্বামিত্র তৃতীয় মণ্ডল, বামদেব চতুর্থ মণ্ডল, অত্রি পঞ্চম মণ্ডল, ভরদ্বাজ ষষ্ঠ মণ্ডল, বশিষ্ঠ সপ্তম মণ্ডল এবং কর্ণ অষ্টম মণ্ডল। তাই এই মণ্ডলগুলিকে কোট আনকোট ফ্যামিলি বুকস বা গোষ্ঠীমণ্ডল কোট আনকোট বলা হয়েছে। বিভিন্ন ঋষির দ্বারা দৃষ্ট সৌম্যদেবতা প্রশস্তির সূচক সুক্ত স্থান পেয়েছে নবম মণ্ডলে। প্রথম ও দশম মণ্ডলে সুক্তগুলি বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ। ঋগ্বেদ সংহিতায় দেবতা ও ঋষি, ঋক সংহিতায় অগ্নি, ইন্দ্র, রুদ্র, আদিত্য, বরুণ, অশ্বী, ভ্রাতৃদ্বয়, মরুদ্গণ, উষা, বৃহস্পতি, সরস্বতী, সোম প্রভৃতি দেবতার স্তুতি করা হয়েছে। আর মন্ত্রদ্রষ্ট ঋষিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মধুচ্ছন্দা, মেধাতিথি, কর্ণ, গৌতম, কুৎস প্রভৃতি। নারী ঋষি রয়েছেন ঋষ্যবারা, ঘোষা, লোপামুদ্রা, পৌলমী, আমৃণী, বাক প্রভৃতি। আমৃণী শব্দের অর্থ হল অমৃণ ঋষির কন্যা। ঋগ্বেদ সংহিতায় সুক্ত, ঋক সংহিতায় প্রধানত বিভিন্ন দেবতার স্তুতি দেখা যায়, কিন্তু এখানে এমন অনেক সুক্ত আছে যাদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তাদের বিষয়বস্তু বিশ্লেষণ করে গবেষকগণ কয়েক প্রকার বিশেষ সুক্ত আলাদাভাবে আলোচনা বিষয়বস্তু করেছেন। সেগুলি হল ধর্মনিরপেক্ষ সুক্ত, সংবাদ সুক্ত এবং দার্শনিক সুক্ত।
ঋগ্বেদ সংহিতার ধর্মনিরপেক্ষ সূক্ত। ঋগ্বেদ সংহিতার বা সাধারণভাবে ঋগ্বেদের মধ্যে প্রধানত বিভিন্ন দেবতা স্তুতি দেখা যায়, ফলত এগুলি ধর্মমূলক সূক্ত। কিন্তু ঋগ্বেদে এমন কিছু উল্লেখযোগ্য সূক্ত আছে যেগুলিতে দেবতা বিষয়ক ভাবনা মুখ্য স্থান লাভ করেনি। ধর্মের সঙ্গে সূক্তগুলির কোনো সংস্রব নেই। ধর্মমূলক সূক্তের তুলনায় এই জাতীয় সূক্তের সংখ্যা অল্প হলেও বিষয়বস্তুর বৈচিত্র্য এবং ঐতিহাসিক দিক থেকে এদের মূল্য অপরিসীম। ধর্মের সঙ্গে প্রত্যক্ষ কোনো যোগ নেই বলে এই সূক্তগুলোকে বলা হয় ধর্মনিরপেক্ষ সূক্ত। সেকুলার হিউম্যানস অফ দ্য আর্ক সংহিতা। এই জাতীয় সূক্তের মধ্যে একদিকে যেমন আছে বিভিন্ন নীতিমূলক সূক্ত, নারাং সংসী দাতার স্তুতিমূলক সূক্ত, দানস্তুতি প্রভৃতি, অপরদিকে তেমনি আছে সংবাদ সূক্ত, সৃষ্টিতত্ত্ব বিষয়ক সূক্ত প্রভৃতি, আর আছে ইন্দ্রজাল বিষয়ক কয়েকটি সূক্ত। তবে সংবাদ সূক্ত ও সৃষ্টিতত্ত্ব বিষয়ক সূক্ত অর্থাৎ দার্শনিক সূক্তগুলি আলাদাভাবেও আলোচ্য বিষয় হয়েছে। যাই হোক, তৎকালীন মানুষের জীবনযাত্রা প্রণালী ভারতবর্ষের প্রাচীনতম চিন্তাধারা। পৃষ্ঠের সংখ্যা 142। ভারতবর্ষের প্রাচীনতম চিন্তাধারা, সমাজ, সভ্যতা ও সংস্কৃতিকে জানার পক্ষে ধর্মনিরপেক্ষ সূক্তগুলির মূল্য অপরিসীম। ঋগ্বেদের কয়েকটি সূক্ত হেয়ালিতে ভরা। এই বিষয়ে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল অষ্টম মণ্ডলে 29 সংখ্যক সূক্ত। কোনো দেবতার উল্লেখ না করে এখানে অনেক দেবতার গুণগান করা হয়েছে। প্রথম মণ্ডলে 164 সংখ্যক সূক্তে 52টি মন্ত্রই গভীর রহস্য আবৃত। সপ্তম মণ্ডলে 103 সংখ্যক সূক্তটি ভেক সূক্ত নামে প্রসিদ্ধ। এই সূক্তের একটি মন্ত্র বর্ষ সমাগমে উৎফুল্ল ভেকেদের অর্থাৎ ব্যাঙেদের জপকে বৎস লাভকারী ধেনুদের রবের সঙ্গে তুলনা করা হয়েছে। ঋগ্বেদে ইন্দ্রজালাত্মক সূক্তের সংখ্যা হচ্ছে প্রায় 30টি। এর কোনোটি রোগ নিরাময়ের জন্য, কোনোটি অশুভ প্রভাব দূরীকরণের জন্য, কোনোটি বা শত্রুনাশের জন্য রচিত। এমনকি বিষয় প্রভাব দূর করার জন্য, শস্য উৎপাদনের জন্য, নিদ্রাকর্ষণের জন্য এবং যুদ্ধে জয়লাভের জন্য ব্যবহৃত কিছু মন্ত্র পাওয়া যায়। ষষ্ঠ মণ্ডলে 75 সংখ্যক সূক্তে যুদ্ধে অস্ত্রশস্ত্র আনুষঙ্গিক আয়োজনে বর্ণনা পাওয়া যায়। যোদ্ধা বর্ম, মৃগশৃঙ্গ নির্মিত তীরের ফলা, গরু স্নায়ু নির্মিত জ্যা, রথ অশ্বের কার্যকারিতা প্রভৃতি উপমাগর্ভ বর্ণনায় এই সূক্তের মূল বিষয়। ধর্মনিরপেক্ষ সূক্তগুলির মধ্যে নীতিমূলক সূক্ত উল্লেখ করা যায়। এর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সূক্ত হল অক্ষ সূক্ত 10-34। অক্ষক্ষরেরা শক্ত এক হতভাগ্যে করুণ বিলাপ এই সূক্তের মূল বিষয়। অক্ষক্ষরেরার প্রতি দুর্নিমার আসক্তিবশত সে সর্বশান্ত হয়েও অক্ষক্ষরেরার আকর্ষণ ত্যাগ করতে পারেনি। পরিবারের সকলে এবং আত্মীয় স্বজন তাকে ত্যাগ করেছে, তাকে অপরের বাড়িতে রাত্রি যাপন করতে হয়। অবশেষে অনুতপ্ত জুয়ারি তার ভুল বুঝতে পেরে কৃষিকর্মে আত্মনিয়োগ করাকে শ্রেয় মনে করেছে। তাই বলা হয়েছে কোট অক্ষয়ী, আবার পড়ছি, কোট অক্ষয়ীর্মা দিব্য কৃষিমিত কৃষস্য বৃত্তে রমস্য বহু মন্যমান আনকোট 10-34-13। হে কিতব, পাশা আর খেলো না, কৃষিকর্ম করো এবং আমার কথায় বিশ্বাস করে সেই ধনসম্পদকে নিয়ে আনন্দিত হও। আর একটি বিখ্যাত ধর্মনিরপেক্ষ সূক্ত হল দশম মণ্ডলে বিবাহ বিষয়ক সূক্ত 10-85। এখানে সোমের সঙ্গে সূর্যকন্যা সূর্যার বিবাহ বর্ণনা করা হয়েছে। কিছু মন্ত্রে বিবাহের আচার আচরণ, আবার কিছু মন্ত্রে বিবাহিতা স্ত্রীর প্রতি উপদেশ বাক্য দেখা যায়। শেষ ঋক্তিতে উচ্চারিত হয়েছে বর ও বধূর সম্মিলিত প্রার্থনা, সময়ন্তু বিশ্বে দেবা সমাপ হৃদয়নি নৌ সং মত বিশ্ব সং ধাত সমু দৃষ্টি দধাতু নৌ আনকোট 10-85-47। সব দেবতাগণ আমাদের হৃদয়কে মিলিত করে দিন, বায়ু ও ধাতা ও বাগদেবী আমাদের উভয়কে পরস্পর সংযুক্ত করুন। দশম মণ্ডলে 18 সংখ্যক সূক্তে অন্ত্যেষ্টিক্রিয়ার রীতিনীতি, 14 সংখ্যক সূক্তে অন্ত্যেষ্টিক্রিয়ার উচ্চার্য মন্ত্র ও পারলৌকিক সুখ, 15 সংখ্যক সূক্তে পিতৃলোক, 33 সংখ্যক সূক্তে আত্মীয় মৃত্যুজনিত দুঃখ বর্ণনা করা হয়েছে। এই মণ্ডলের 146 সংখ্যক সূক্তে অরণ্যানির বর্ণনা বাস্তবোচিত ও কাব্যধর্মী। নারাসংসী এবং দানস্তুতি জাতীয় সূক্তগুলিকেও ধর্মনিরপেক্ষ সূক্ত বলা হয়। ধনী রাজন্যবর্গের যজ্ঞে ঋত্বিক হয়ে ঋষিরা প্রচুর দক্ষিণা লাভ করতেন। যজমানের দাক্ষিণে সন্তুষ্ট হয়ে ঋষিরা সেই দানের যেমন প্রশংসা করতেন, তেমনি দাতারও প্রশংসা করতেন। দাতার স্তুতিমূলক সূক্তগুলোকে বলা হয় নারাসংসী কোট আনকোট
আর দানের প্রশংসা সূচক সূক্তসমূহকে বলা হয় দানস্তুতি, কোট আনকোট। দশম মণ্ডলে 107 এবং 117 সংখ্যক সূক্ত এই জাতীয় রচনা। কতকগুলি ঐতিহাসিক নাম এবং ঘটনা উল্লেখ থাকার সূক্তগুলির ঐতিহাসিক মূল্য অপরিসীম। ঋগ্বেদের কতকগুলি সূক্তে বর্ণনা করা হয়েছে বিশ্ব সৃষ্টির রহস্য, সৃষ্টির উদ্ভব ও প্রক্রিয়াকে বিষয়বস্তু রূপে গ্রহণ করে রচিত এইসব সূক্তকেও ধর্মনিরপেক্ষ সূক্তের অন্তর্ভুক্ত করা যায়। দশম মণ্ডলে 72 সংখ্যক সূক্তে প্রতিভাষিত হয়েছে অসৎ থেকে সতের বিবর্তন। সৃষ্টির রহস্যের বিস্তৃত বিবরণ পাওয়া যায় দশম মণ্ডলে পুরুষ সূক্তে 10-90, হিরণ্যগর্ভ সূক্ত 10-121 এবং নাসদীয় সূক্তে 10-129। কথোপকথনে আকারে রচিত ঋগ্বেদের সংবাদ সূক্তগুলি ধর্মনিরপেক্ষ সূক্ত হিসেবে বিশেষ উল্লেখযোগ্য। এগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল দশম মণ্ডলের পুরুরবা উর্বশী সংবাদ 10-95 এবং শরমা পানির সূক্ত 10-108, অগস্ত্য লোপামুদ্রা কথোপকথন 1-179 প্রভৃতি। ভারতীয় সাহিত্যের ইতিহাসে এই কথোপকথনে আকারে রচিত ধর্মনিরপেক্ষ সূক্তগুলির অবদান অপরিসীম। গবেষকগণ একদিকে যেমন পরবর্তীকালের সংস্কৃত মহাকাব্যের সঙ্গে এগুলো যোগসূত্র খুঁজে পেয়েছেন, অন্যদিকে তেমনি নাটকের আদি উৎস বলেও এগুলির ব্যাখ্যা করেছেন। ভিন্তার নিশ্চয়ের মতে প্রাচীন গাথা জাতীয় রচনাগুলি মহাকাব্য। আবার পড়ছি, দশম মণ্ডলে 72 সংখ্যক সূক্তে প্রতিভাষিত হয়েছে অসৎ থেকে সতের বিবর্তন। সৃষ্টি রহস্যে বিস্তৃত বিবরণ পাওয়া যায় দশম মণ্ডলের পুরুষ সূক্তে 10-90, হিরণ্যগর্ভ সূক্তে 10-121 এবং নাসদীয় সূক্তে 10-129। কথোপকথনে আকারে রচিত ঋগ্বেদের সংবাদ সূক্তগুলি ধর্মনিরপেক্ষ সূক্ত হিসেবে বিশেষ উল্লেখযোগ্য। এগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল দশম মণ্ডলে পুরুরবা উর্বশী সংবাদ 10-95 এবং শরমা পণির সূক্ত 10-108, অগস্ত্য লোপামুদ্রার কথোপকথন 1-179 প্রভৃতি। ভারতীয় সাহিত্যের ইতিহাসে কথোপকথনে আকারে রচিত ধর্মনিরপেক্ষ সূক্তগুলির অবদান অপরিসীম। গবেষকগণ একদিকে যেমন পরবর্তীকালের সংস্কৃত মহাকাব্যের সঙ্গে এগুলি যোগসূত্র খুঁজে পেয়েছেন, অন্যদিকে তেমনি নাটকের আদি উৎস বলেও এগুলি ব্যাখ্যা করেছেন। ভিন্তার নিৎসের মতে প্রাচীন গাথা জাতীয় রচনাগুলি মহাকাব্য এবং নাটক উভয় শ্রেণীরই রচনার উৎস। কোট, দিস এনশিয়েন্ট ব্যালাড পোয়েট্রি ইজ দ্য সোর্স বোথ অব দ্য এপিক অ্যান্ড অব দ্য ড্রামা, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার ভলিউম 1 পেজ 90, আনকোট। ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলোতে কবিত্বের যে নিদর্শন আছে তা পরবর্তীকালে মহাকাব্য রচনার ক্ষেত্রকে প্রশস্ত করেছে বলে উত্তক্তি হয় না। আর সংবাদ সূক্তগুলির মধ্যে যে নাট্য রচনার বীজ নিহিত আছে এ কথা অনস্বীকার্য। ঋগ্বেদ সংহিতার সংবাদ সূক্ত। ঋগ্বেদ সংহিতা এমন কিছু সূক্ত পাওয়া যায় যেগুলি কথোপকথনে আকারে রচিত, এদের সংখ্যা প্রায় 20টি। এই সূক্তগুলির কোনোটি দেবতা স্তুতিমূলক নয়, এদের রচনার রীতিও অন্যান্য সূক্ত অপেক্ষা স্বতন্ত্র। পারস্পরিক কথোপকথনে আকারে রচিত এই সূক্তগুলোকে সংবাদ সূক্ত, ডায়ালগ হিউম্যান্স অফ দ্য আর্কেশ সংহিতা নামে অভিহিত করা হয়। ঋগ্বেদের সংবাদ সূক্তগুলির মধ্যে প্রথম মণ্ডলে 179 সংখ্যক সূত্র, দশম মণ্ডলে 10, 151, 85, 96, 95, 108 সংখ্যক সূক্তগুলি বিশেষ উল্লেখযোগ্য। প্রথম মণ্ডলে 179 সংখ্যক সূক্তটি অগস্ত্য ও তার স্ত্রী লোপামুদ্রার কথোপকথনাত্মক। দশম মণ্ডলে 10 সংখ্যক সূক্তটি বিখ্যাত যম জমি সংবাদ। দশম মণ্ডলে 51 ও 52 সংখ্যক সূক্তে বিষয়বস্তু অগ্নি এবং দেবতাদের কথোপকথন। দেবতাদের হবিবহনে উত্তপ্ত হয়ে অগ্নি জলের মধ্যে আত্মগোপন করেন, অবশেষে দেবতারা অগ্নিকে হবির ভাগ এবং দীর্ঘ পরমায়ু দানের আশ্বাস দেন। পৃষ্ঠের সংখ্যা 143। দেবতাদের কাছ থেকে আশ্বাস লাভের পর অগ্নি আবার হবিবহনের কাজে ব্রতি হন। দশম মণ্ডলে 86 সংখ্যক সূক্তে 23টি মন্ত্রে ইন্দ্র, ইন্দ্রাণী ও বৃষাকপির মধ্যে কথোপকথনের মাধ্যমে ইন্দ্রের শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত হয়েছে। প্রতিটি মন্ত্রের শেষেই ইন্দ্রের শ্রেষ্ঠত্ব উদ্ঘোষিত হয়েছে। পুরুরবা ও উর্বশী কথোপকথনাত্মক সংবাদ সূক্তটি 10-95 সংবাদ সূক্তগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। সূক্তটিতে 18টি মন্ত্র আছে। মর্ত্যের রাজা পুরুরবা স্বর্গের অপ্সরা উর্বশী প্রেমে আবদ্ধ হয়ে 4 বৎসর তার সঙ্গ সুখে অতিবাহিত করেন। একদিন গর্ভবতী উর্বশী হঠাৎ অন্তর্ভূত হন। উন্মত্তপ্রায় পুরুরবা প্রিয়তমা অন্বেষণে বেরিয়ে কোনো এক সরোবরে
অপ্সরা পরিবৃত ঊর্বশীকে বিহার করতে দেখেন। এখানে উভয়ের কথোপকথনই এই সূক্তের মূল বিষয়বস্তু। ঋগ্বেদের কীর্তিতে কাহিনীটি শতপথ ব্রাহ্মণে 11.5.1 গদ্যাকারে লিপিবদ্ধ হয়েছে। মহাভারতে, বিষ্ণুপুরাণে এবং কথাসরিত সাগরে আখ্যান দেখা যায়। ভারতীয় কবি মানুষে এই সূক্তটির প্রভাব সুদূরপ্রসারী। কালিদাসের বিক্রমোর্বশীয় নাটকের উপজীব্য কথাবস্তুতেও এই পুরুরবা ঊর্বশী কাহিনী স্থান পেয়েছে। সূক্তটি কাব্যগুণে এবং নাটকীয় সৌন্দর্য উজ্জ্বল। ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলে 108 সংখ্যক সূক্ত সরমা পুনি সংবাদ সংবাদ সূক্তে আরেকটি উৎকৃষ্ট নিদর্শন। এই সূক্তে 11টি মঞ্চে দেবলোকের কুকুরী সরমা এবং পণিগণের উক্তি প্রত্যুক্তি বর্ণিত হয়েছে। পণি নামক দস্যুরা ইন্দ্রের গাভীগুলি অপহরণ করে পর্বতবেষ্টিত এক দূরবর্তী স্থানে আত্মগোপন করেছিল। ইন্দ্র কুকুরী সরমাকে দুটি রূপে গাভীর অন্বেষণে প্রেরণ করেন। বহু বিপদসংকুল পথ অতিক্রম করে সরমা পণিদের সন্ধান পায় এবং তাদের গোধন প্রত্যর্পণ করার কথা বলে। পণিরা নানা প্রলোভনে প্রলুব্ধ করে সরমাকে সেখানেই থেকে যেতে পারলে, কিন্তু সরমার সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করে। ভারতীয় নাট্য সাহিত্যের অনেকগুলি উৎসের মধ্যে অন্যতম উৎস হল এই সংবাদ সূক্তগুলি। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।